নির্বাচনে আসুক, আমি সেই আহ্বান জানাই। যে নির্বাচনে আসে কার কত দৌড় আমরা সেটা দেখি, জনগণ কাকে চায় সেটা আমরা যাচাই করে দেখি। জাতিসংঘ থেকে আবার সুষ্ঠু নির্বাচনের জোর দাবি। এদিকে জাতীয় পার্টির ভিতর চলছে রশি টানাটানি, অর্থাৎ জিএম কাদের এবং রওশন এরশাদের ভিতরে চলছে দর কষাকষি। এদিকে সময় বাড়ালেও এখনো ফর্ম নেননি দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও সাদ এরশাদ, ফর্ম কিনেননি অনুসারী নেতারাও। প্রধান পৃষ্ঠপোষক উনি যে কোন সময় ফর্ম নিলে ওনার জন্য কোনো ডেটের বার নেই। অন্যদিকে নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনার পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে যাবে না। 2014 ও 2018 সালে আমরা দেখেছি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক হয়নি, এই নির্বাচনও দলীয় সরকারের অধীনে সুষ্ঠু হবে না। তাই আমাদের দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না। তিনি পরিষ্কারভাবে এটা জানিয়ে দিয়েছেন। 1995 সালে শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ সরকার যেভাবে তত্ত্বাবধায়ক সরকার আদায় করেছিলেন, তার দাবি তিনি যেভাবে আদায় করেছিলেন সে সম্পর্কে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেব। যদিও বিএনপির পক্ষ থেকে নির্বাচনের সমস্ত কিছু আয়োজন করা হয়েছিল এবং নির্বাচনও একতরফা নির্বাচন হয়ে গিয়েছিল, কিন্তু সে সরকার বেশি দিন স্থায়ী হয়নি। শেখ হাসিনা সরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবি ঠিকই তিনি আদায় করে নিয়েছিলেন। বিস্তারিত জানাবো, যদি আপনাদের জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ জানাবো যে আওয়ামী লীগ সরকার 1996 সালে কীভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেছিলেন।